মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের দপরপুর পঞ্চায়েতের রৌজাপাড়া গ্রামে দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন DYFI রঘুনাথগঞ্জ লোকাল কমিটি। তাদের উদ্যোগে এলাকার দুস্থদের প্রদান করা হল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তাদের এই মহৎ কাজের সাধুবাদ জানিয়েছেন সকলেই। মুর্শিদাবাদ থেকে রাজু শেখের রিপোর্ট, খাস খবর বাংলাবান। আপনারা জানেন যে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI, আমরা আপনার হচ্ছে কি যে এলাকা ঘুরে আমরা দেখেছি যে অনেক গরিব মানুষ এই সময়কালের মধ্যে খেতে পাচ্ছে না। তো আমরা এই লকডাউন DYFI-কে সমর্থন করছি। আপনারা এটাও জানেন যে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। আমরা এই লকডাউনে মানুষকে বলছি, আপনারা বাড়ির ভিতরে থাকবেন, বাড়ির মধ্যে থাকবেন, বাইরে আসবেন না। এবং আপনারা দিন আপনার হচ্ছে কি যে এলাকায় আপনারা মানে ইয়ে করবেন না, ডিস্ট্যান্সটা আপনারা বজায় রাখবেন, আপনারা এমনভাবে চলবেন যাতে করোনা যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে, সেই রকম আমরা এলাকায় এলাকায় মানুষকে বলেছি। আমরা এটাও বলেছি যে আপনারা সাবান বারবার হাতে ব্যবহার করবেন, আপনারা বাড়ির ভিতরে থাকবেন, এবং আপনারা হচ্ছে কি যে কোনো রকমভাবে গ্যাদারিং করবেন না, এক জায়গায় থাকবেন না। এটা আমরা প্রচার যখন করলাম তখন আমরা দেখলাম যে মানুষ, সাধারণ মানুষ অনেকে খাবারের অভাব বোধ করছে। তাই আমরা ভাবলাম ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যে মানুষ যাতে খেতে পায়, যাতে দুমুঠো খাবার পায়, তার জন্য আমাদের এই প্রয়াস। আর আপনারা এটা জানেন যে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DM-এর কাছে এবং SDO-র কাছে, BDO-র কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা ডেপুটেশন দিয়ে আমরা বলেছি যে আপনারা এলাকায় দেখুন অনেক রেশন দোকানে দুর্নীতি হচ্ছে। মমতা ব্যানার্জি যেটা বলছে, যে কথাটা বলছে যে আমরা রেশনে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু মানুষ এলাকায় সেটা পাচ্ছে না। আমরা দেখছি যে মানুষ যেটা পাচ্ছে সেটা হচ্ছে আপনার ওই 2 টাকা যেইটা লাগতো সেইটা এখন দিতে হচ্ছে না। তাহলে দিদি আমাদের শুধু প্রচার করছেন, কোটি কোটি টাকা খরচ করে টিভিতে। আমরা বলতে চাইছি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যে আপনি দিদি ওই টিভিতে আপনি এইরকমভাবে কোটি কোটি টাকা খরচ করে, অ্যাড না করে, আপনি বিজ্ঞাপন না দিয়ে ওই টাকাটা গরিব মানুষকে ভাগ করে দেন, যাতে গরিব মানুষ সেই দুমুঠো খাবার পায়। এটা আমরা দাবি রাখছি। আর আপনারা এটাও জানেন যে এলাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গরিব মানুষ আপনার একটা পরিস্থিতির মধ্যে, কী পরিস্থিতির মধ্যে চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা আজকে এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা আজকে এখানে চাল ডাল আমরা বিতরণ করলাম, আমরা আগামীতে বিতরণ করতে থাকবো, আর আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা চালাতে থাকবো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন বিশেষ করে মধ্যবিত্ত পরিবার অসুবিধায় পড়ছে, সে ব্যাপারে আপনারা কী ভাবছেন? আমরা যেটা আপনাকে আগে বললাম যে আমরা SDO, DM, BDO-র কাছে আমরা ডেপুটেশন দিয়ে বলেছি যে মানুষ খেতে পাচ্ছে না। এবার আপনি আপনারা লকডাউনের কথা বলছেন, হ্যাঁ আমরাও লকডাউন চাইছি, কিন্তু মানুষ যদি খেতে না পায় তাহলে পরে এই লকডাউনটাকে কতদিন মানুষ মানবে, এটা হচ্ছে একটা ব্যাপার। কারণ মানুষ যখন খিদের জ্বালা হচ্ছে, বড় জ্বালা, যখন দেখবে পেটে খেতে পাচ্ছি না, তখন কিন্তু লকডাউনটা মানবে না। তাই আমরা বলতে চাইছি সরকারকে যে মধ্যবিত্ত যারা, গরিব মানুষ যারা, তারা যাতে করে খেতে পায় দুবেলা দুমুঠো, সেই ব্যবস্থাটা সরকারকে করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সময়কালের মধ্যে সরকার সেই রকম পদক্ষেপ নিচ্ছে না। আপনার নাম? আমার নাম মহিদুল ইসলাম, আমি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মহিদুল। ধন্যবাদ। বিজয় হার্ডওয়্যার, এখানে এশিয়ান পেন্টস, গগন, GX, বাথ ফিটিংস এর সরঞ্জাম বিক্রয় করা হয়। তাই আর দেরি নয়, আপনাদের প্রয়োজনীয় হার্ডওয়্যারের সরঞ্জাম নিতে এক্ষুনি যোগাযোগ করুন বিজয় হার্ডওয়্যারে। ঠিকানা বিজয় হার্ডওয়্যার, সম্মতি নগর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। শাখা প্রতিষ্ঠান ম্যাকেঞ্জি পার্ক, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।
আমাদের সম্পর্ক ফোন নাম্বার 9434115655 অথবা 9563218815।